জামাই বেটা যেমন ডিজিটাল, আমাদের শাশুড়ি শ্বশুরগুলো ডিজিটাল। জামাই যখন সালাম দেয় সালাম আলাইকুম, শ্বশুরি ও শাশুড়ি ডাক দেয় কয় আলাইকুম সালাম, আছে না সালাম আলাইকুম সালাম আলাইকুম। এটা কি কোনো সালাম? এটা সালাম না, সালামটা হচ্ছে কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অতটুকুই হেনাফ। আপনি অতটুকু বলবেন আসসালামু আলাইকুম, তারা বলবো আলাইকুম আসসালাম, ঠিক কি না? আর আমাদের সমাজের জামাই বেটা যেমন ডিজিটাল, আমাদের শাশুড়ি শ্বশুরগুলো ডিজিটাল। জামাই যখন সালাম দেয় সালাম আলাইকুম, শ্বশুরি ও শাশুড়ি ডাক দেয় কয় আলাইকুম সালাম, কথা বলুন ঠিক কি না? আলাইকুম সালাম আসলে একটাই হয় না, ঠিক না? যেমন সালাম তেমন উত্তর, ঠিক কিনা? সেই জন্য সালামটা সুন্দর করে শিখেন। সালামের মাধ্যমে আপনাদের প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি হয়। এলাকার একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব হচ্ছে, আজকে দ্বন্দ্ব হচ্ছে, কালকে যদি ওই বাড়িটাকে আপনি সালাম দেন আসসালামু আলাইকুম, তার মধ্যে আপনার মায়া সৃষ্টি হয়ে যাবে, দ্বন্দ্ব দূর হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? যতই মারামারি করেন, কাটাকাটি করেন না কেন, শ্বাস পর্যায়ে যখন বৈঠক বসে, সালিশ বসে, বসার পর একজন আরেকজনের মধ্যে মহব্বত সৃষ্টি করা হয়, মিলিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? ওই মিলানোটাই মানে ভালোবাসার একটা বন্ধন। আর সালামের মাধ্যমে ইমানদার মমিন মুসলমানের ভালোবাসা সৃষ্টি হয়। রাসুল বলেছেন আসসালামু কাবলাল কালাম, যখন কোনো মমিন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম সালাম দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়, সেই জন্য আমরা একই অপরের মধ্যে সালাম প্রদান করব, ঠিক কি না? আমি আপনাদের কাছে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরও অনেকদিন আগে আপনাদের ওখানে এসেছিলাম মাদ্রাসাতে।